কিন্তু তুমি নাম নিচ্ছ শাইখুল হাদিস। আচ্ছা বলি কথাটা, রাগ করেন না, আমার কাছে শাইখুল হাদিস, আল্লামা, মুফতি এগুলোকে জুকার লাগে, জুকার। এরপরে আমরা কিছু কিছু বিষয় দেখেন, এক একটা বিদাত মানুষের কত বড় ক্ষতি করে। এদের পাশেই আপনাদের নাকি কোন বলদ পীর ছিল নাকি, সে নাকি একদিন বাজারে গেছে, এ হলুদার বলে রসুন খুঁজে পায় নাই। আরে মানুষ বিয়াক্কিলি রে, ও রসুন খাবি না, নারকেল খাবি না, পেয়ারা খাবি না, ডেলিভারি হয় মরে যাবি, তাকে আমি জানি। এটা শরীয়তের ইবাদতের হালাল হারামের কিছু না। মরা পর্যন্ত একটা লোক যদি গরুর মাংস না খায়, তার হারাম হবে না, গুনাহ হবে না। খালি একদিন যদি মুখ দিয়ে বলে গরুর মাংস হারাম, তাহলে সে অমুসলিম। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা হলে ইমান ভঙ্গের একটা কারণ কি? কিন্তু বহু হালাল আছে আপনি কিন্তু খান না। আপনি কি কাঁকড়া খাইছেন কোনোদিন? কেন, এটা কি হারাম? আমি খাইছি দুই দিন অবশ্য। তো এটা তো হারাম খাদ্য না। এখন আপনি বললেন, ভাই তোমার জ্ঞান নাই, তুমি কি খাচ্ছ, এটা হারাম খাদ্য, এ কথা বলার অধিকার কি আপনার আছে? তেনে পীর রসুন পালো না, না পেয়ারা পালো না, না কি পালো না, এ ছাতার সাথে মুড়িদের কি? এখানে পাগল মুড়িদ আবার বলতেছে যে বাবা হুজুর যেহেতু ফিরে আছে বাজারের থেকে, এমন রাগি করব মরা পর্যন্ত রসুন আর হলুদ খাবো না, চলতেছে ভণ্ডামি চলতেছে। তাহলে এটা কি মানুষ? আমি তো বারবার বলি, ফ্রান্সের ম্যাক্রোর চাইতে আপনার মসজিদের হুজুর বেশি খারাপ। ফ্রান্সের ম্যাক্রো একদিন আল্লাহর নবীর কটুক্তি করে এমন বিপদে পড়ছে, তার পণ্য খালি ডেলিভারি ফেরত দিয়ে দিয়েছে, জানে বই না। সারা পৃথিবীর অমুসলিমরা পর্যন্ত বলছে মুহাম্মাদের বিরুদ্ধে বলা তোমার উচিত হয় নাই। হতে পারে আমরা হিন্দু ধর্ম, কিন্তু মুসলমানের ধর্মের বিরুদ্ধে করা কথাটা বলা তোমার অন্যায় হয়েছে। আর তোমার হুজুর কি করতেছে, মসজিদের মেম্বরে দাঁড়ায় আর সে সুন্দর করে জমিদারের মতো বসে 2 লাখ টাকার মেম্বরের পর বসে বলতেছে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ওয়াস্করণীর কাহিনী বলে দিচ্ছে, ওয়াস্করণীর আব্দুল কাদের জিলানির বাপের বরই খাওয়ার গল্প বলে দিচ্ছে। তাহলে এই হুজুর ম্যাক্রো চাই বেশি খারাপ না? ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, আর ম্যাক্রোর বাবাও তার পক্ষে ছিল না যেদিন আমার নবীকে নিয়ে এসে কটুক্তি করে। তার বাপও জানে আমার ছেলে কামড়া ঠিক করে নাই, এভাবে একটা ধর্ম নিয়ে এসে ব্যঙ্গ কেন করবে? আর হুজুর মানুষ ব্যঙ্গ করতেছে আল্লাহর নবীর সুন্নাত প্রতিদিন, লোকজন বলতেছে বা এটা তো বড় হুজুর, যেহেতু টুপি আছে মাথায়, দাড়ি তো বরস, জুব্বা তো উনি খাটো জুব্বা পরে না, তো রুমাল তো সবসময় মাথায় থাকে, 30 বছর বুখারি পড়াইছে, এত বড় হুজুর যেহেতু বলছে অসুবিধা নাই, আমিন বললে বাই করে দাও, দাও বাই করে দাও, চলতেছে। তাবিজ কবদের ব্যবসা করে খাচ্ছে, অসভ্য। আল্লাহ নবী যেটাকে শুরুই করছে শিরিকের শব্দ দিয়ে, আর এই হুজুরের সেটা কামাই রুজির একটা খাত। যখন আমরা বলি আমাদের বলতেছে তুই খালি গীবত করিস, এই বেটা তুই খালি বিরুদ্ধে বলিস, কি বলো? বুঝলাম না কথা। কোরআন মাজিদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খুঁজে পাওয়া কঠিন, ফেরাউনের নাম দিয়ে ভরা, তুমি কাকে ছোট করে কাকে বড় করতে চাচ্ছ, বিষয়টা কি? আবুল হাবের নামে একটা সুরাই আছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কোরআনে ঢোকার জায়গা নাই, খাদিজার মতো লোকের নাম কোরআনে নাই, আবুল হাবের নামে একটা সুরাই আছে, তুমি ফাজলামো করো নাকি? বুঝলাম না। জান্নাতি সাহাবিদের নাম কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত খারাপ লোকের নাম কোরআনে ভরা। তো তুমি কি বোঝাতে চাচ্ছ আমাদের? তোমার মতো লোকের বিরুদ্ধে না বললে তাওহীদের বাতি নিভে যাচ্ছে, এই স্বার্থে আমরা বলি তোমার মতো লোককে আমরা মাথায় নেই না। তোমার কথাগুলো আমরা বারবার বলি যে তুমিও তো মুসলমান, তুমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুমি এই কুকাম কেন করবে? তোমাকে ফিরে আসার জন্য আমরা দাবি রাখি। আজকেই একটা লোক যদি নারকেল ফাটানো ধরে, মন্দিরে যদি সে পূজা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারবো না, কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার দীনই তো আলাদা, তার ধর্ম সে পালন করতেছে, আমি বিরোধিতা করতে পারবো না। আমি গালি দিতে গেলে আমার নবীকে নিয়ে গালি দিয়ে ফেলবে, কিন্তু তুমি নাম নিচ্ছ শাইখুল হাদিস। আচ্ছা বলি কথাটা, রাগ করেন না, আমার কাছে শাইখুল হাদিস, আল্লামা, মুফতি এগুলোকে জুকার লাগে, জুকার। এই এমন মেন্টাল, এই নামগুলি যাদের গাছ সাথে লাগাইছে সবচাইতে ধর্ম বিরোধী তারা। দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, জগৎ বিখ্যাত মুফতি বিন বাজ, সলিহ আল হুসাইমিন, নাসিরউদ্দিন আলবানি, জগৎ বিখ্যাত বড় বড় দায়ীর নামের আগে কুসেয়া, দাবা, আল্লামা, শাইখুল হাদিস, হজরত মৌলানা, এসব এসব নারী ভুরি নাই আছে কি? তার নাম তার বাপের নাম দিয়ে দিচ্ছে। ইমাম আবু হানিফার নামের আগেও তো হানাফি মাদাবের হুজুরা লেখে না। এখন আপনাদের সামনে এমন একজনের গল্প বলবো, তিনি হলেন আলহাজ হযরত মাওলানা
কারি মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস এলেমের শিরোমণি আমলের পাহাড় নাকি বলে মারেফতের বিভিন্ন কিছু বলে তিন লাইন বলে তারপর বলুক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ কথা কয় না, খালি কয় যে হানাফি মাযহাব মানতেই হবে বেটা, এইভাবে মানুষের নাম নেয় রে, তোর ভণ্ড পীরের নাম নেওয়া লাগে তিন মিনিটের লকব নিয়ে আর ইমাম আবু হানিফার মতো মানুষের নাম নিচ্ছিস যে আমাদের হানাফি মাযহাবে আছে, কথা বললে বহু বলা যায়, অভিনয় করতেছে, অভিনয় অভিনয়। আমি ভয় পাতাম আগে জানেন যে আচ্ছা ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করতে নিষেধ করলো কেন আল্লাহর নবী, আমি বুঝতাম না, এটা আমার বুঝের ভুল ছিল যে ব্যাপারটা কি বিদাতির সাথে উঠা বসা করব না, কারণটা কি লান আল্লাহু মান আওয়া মুহদিসান, বিদাত করা তো বহু পাপ সে বুঝলাম, বিদাত করে নাই খালি বিদাতিকে সহযোগিতা করছে, সোমা দেশে ওরে হুজুর রে আপনি দেখলে আমার মনটা ভরে যায়, হুজুর এক সেই রকম আদর যত্ন করতেছে, এই লোকটা পাপ করলো কেন, এই লোকটার প্রতি আল্লাহর লানত, ব্যাপারটা কি। তখন দেখলাম একটা বিদাতির সাথে বেশি উঠা বসা করতে করতে তার প্রতি একটা মানবিক দুর্বলতা এসে যাবে আপনার, তখন আপনি চাইলে আর ভালো কথা তাকে বলতে পারবেন না, এক সময় নিজেই প্রভাবিত হয়ে বিদ্যা না থাকার কারণে তার সাথে বিদাত শুরু করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ, বিদাত এত বড় পাপ। আমাদের সমাজে বিদাতকে পাপ মনে করা হয় না, শিরিককে পাপ মনে করা হয় না, আমরা এইটাই জানি, আমি এই চেষ্টা করতেছি এইটা যে বিদাত কোনটা কোনটা এত ঠিক আছে, কিন্তু আমি ইদানিং শুরু করছি যে বিদাত যে পাপ এইটা বিশ্বাস করে কিনা লোকজন, এইটা আমার একটা প্রশ্ন, শিরিক করলে যে পাপ হয় এইটা মানুষ জানে কিনা, এটা কি পাপ মনে করে কিনা, পাপ মনে না করলে সমস্যা নেই, পাপ মনে করে না তাহলে সে যা পারে করুক, নিজেই বলতেছে বিদাত বড় পাপ, শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না, আরে নামাজ পড়ে না ঈদের নামাজ ফেল করে, এইরকম মেন্টালও দেখি মাঝে মধ্যে কয়ে শেরেকের গুণা করলে আল্লাহ মাফ করে না, বলে না কথা, এ কথা জানে, তাহলে আমার প্রশ্ন শেরেকের বুঝলোটা কি, শেরেক কোনটা বলে, খালেক আর মাখলুককে মিশিয়ে ফেলা শেরেক নাকি বলেন তো দেখি, শিরক, যে কাজ আল্লাহর সেই কাজ মাখলুককে জোর করে দিয়ে দিচ্ছেন, ক্ষমতায়ন করতেছেন, এটা করলে কি ছোট পাপ না বড় পাপ, বড় পাপ না ছোট পাপ, আল্লাহ তাদের থেকে আমাদের হেদায়ত দিন, তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন আর কি, পরহেজ করুন, যাতে উম্মতকে যেভাবে তারা ধোকা দিচ্ছে এই ধোকা থেকে জাতিকে ফেরানো যায়।